গ্র্য স্টুডেন্টস লোক আই হ্যাভ রিচ আ রোলস ফর ইউ দিস ইজ অ্যাক্টিভ টু পেসি ভয়েস দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রোল যুক্ত বাক্যকে আমি আমার পূর্বে ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম কীভাবে হোয়ার্ডযুক্ত বাক্যকে অ্যাক্টিভ থেকে পেসি ভয়েসে রূপান্তর করতে হয় আর ক্লাসে আমি তোমাদের দেখাবো কীভাবে ইয়েস যুক্ত বাক্যকে অ্যাক্টিভ থেকে পেসিভ বয়েসে রূপান্তর করতে হয় গ্যাস স্টুডেন্টস আমরা সবাই জানি একটি এস্ন বাক্য অভিনস হেল্পিং ভার্ভ দিয়ে শুরু হয় সো আমরা আগে নিয়মটা একটু দেখি তারপর আমরা এক্সাম্পল ধরে ধরে নিয়ম প্রয়োগের মাধ্যমে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে আমরা খুব সহজে আমরা অ্যাক্টিভ থেকে পেসিভ ভয়েসে রূপান্তর করতে পারি গ্যাস স্টুডেন্টস প্রথমে কী লিখেছে দেখা অবজেকটিকে সাবজেক্ট করার পূর্বে প্রথমে হেল্পিং ভার্ভ বসে দেন অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে দুই তিন বিং বিন প্রয়োজন হলে বসে চার ভি থ্রি করতে হয় অর্থাৎ যে ভার্বটি দিয়ে আছে ওই ভাইভটিকে ভাইভ থ্রি করতে হবে দেন বাই বসে দেন দেন সাবজেক্টটিকে করতে হয় প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হয় ইয়াস স্টুডেন্টস নাও দিস ইজ অ্যান এক্সাম্পল ডু ইউ নো মি এগেন ডু ইউ নো মি কি আছে প্রশ্নবোধক চিহ্ন আছে আর এই প্রশ্নপত্র চিহ্নটা দেখে আমি কিন্তু ইনস্ট্যান্টলি বুঝতে পারলাম বাক্যটি হচ্ছে এক ইনজুরিগেটিভ বাক্য আর আমি এই আর আমরা এটাও জানি যখন কোনো অক্সেলের দিয়ে কোনো ভার্ব দিয়ে কোনো বাক্য শুরু হবে এবং লাস্টে কোশ্চেন চিহ্ন থাকবে তখন ইনস্ট্যান্টলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ ইয়েস নো সেন্টেন্স সেটা হবে কি নো বাক্য সো এটা কি এখন আমি অ্যাক্টিভ থেকে রূপ দিব প্রথমে কি লিখেছিলাম দেখো অবজেক্টটিকে সাবজেক্ট করার পূর্বে হেল্পিং ভার বসবে সো ডু ইউ নো মি এই জায়গায় একটু খেয়াল করি আমি মি হচ্ছে কি অবজেক্ট আর এটাকে যদি আমি সাবজেক্ট করে দিই তাহলে কি হয় হয় কিন্তু আই এর পরে আমি কি দেখো একটু খেয়াল করো যে মি কে সাবজেক্ট করলাম আই হলো তারপর আমি কি করব টেন্স অনুযায়ী ভার বসাবো তাহলে সাইন্টেসটি কোন টেন্সে আছে এই যে দেখো ডু ডু দেখে কিন্তু আমি বুঝতে পেরেছি ইনস্ট্যান্টলি কিন্তু বুঝতে পারলাম এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আর প্রেজেন্ট কেন্স হলে এর অক্সেলগুলা কি কি এম ইস আর সো আই এম কিন্তু আমার নিয়মটা যদি আমি খেয়াল করি তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করার পূর্বে অক্সেলিয়া বসাতে হয় সো আমি প্রথমে আই লিখলাম আই এর পর এমটা আমি এই জায়গায় না লিখে আমি কোথায় লিখলাম সবার আগে লিখলাম বিকজ অফ আমার নিয়মই আছে প্রথমে অক্জেলির ভাগটাকে আগে লিখতে হবে অর্থাৎ অবজেক্টটিকে সাবজেক্ট করার পূর্বে আমার অক্সেলিল ভাগটাকে ব্যবহার করতে হবে সো এম আই তিন নাম্বার যে ভার্বটি দেওয়া আছে ওই ভার্বটিকে ভার্ব থ্রি করতে হবে দ্যাট মিন্স নো আছে আর নোকে ভার্ব থ্রি করলে কি হয়ে যায় নোন হয়ে যায় দেন এটা বাই বসে এই যে বাই বসালাম তারপর সাবজেক্টটাকে আপডেট করে দিলাম ইউ হচ্ছে সাবজেক্ট ইউকে আপডেট করলে কি হয় ইউ হয় দেন দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্পেশালি এই বিষয়টাকে আমাদের খেয়াল রাখতে হবে যদি ইয়েস নো বাক্য হয় আমরা প্রথমে সাবজেক্ট লিখবো কিন্তু সাবজেক্ট লিখার পূর্বে আমাকে কি লিখতে হবে আমাকে হেল্পিং ভার্বকে লিখতে হবে আমরা তো সাধারণত সব সাইন্টেন্সেই সাবজেক্টের পরে ভার্ব লিখি আর ইএস যুক্ত বাক্য হলে আমরা কি করব সাবজেক্টের পূর্বে আগে ভার্বকে লিখে নিব দেন আর ইউ কলিং মি আর ইউ কলিং মি সো দিস ইজ an interrogative sentence and is yes, no সো আমরা এখন এটাকে কমপ্লিট করি আবার আগের মতন কি দেখি যে মি আছে মি হচ্ছে অবজেক্ট আর এই মিকে আমি সাবজেক্ট করে দিই তাহলে কি হয় আই কিন্তু তারপর আমাকে কি করতে হবে দেখো এই যে কোন টেন্সে আছে এই যে আর দিকে বুঝলাম আর দিকে বুঝলাম প্রেজেন্ট টেন্সে আছে এখন আই এর সাথে কি আর বসে নাকি কারণ আমরা জানি প্রেজেন্ট টেন্সে কি এম ইজ আর এখন আই এর সাথে আই এম আমি আমরা সবাই জানি আই এম সো এই যে আয়ের পরে যে এমটা লিখতাম সেটাকে কোথায় লিখতে হবে আমার আগে লিখতে হবে কেন ইয়েস বাক্যে সবার আগে লিখতে হয় ভার্বটিকে সবার আগে লিখতে হয় আমরা জানি নিয়মটা জানি তাহলে প্রথমে আমি কি করলাম অবজেক্টটাকে সাবজেক্ট করার পূর্বে ভার্বটা লিখে দিলাম টেন্স অনুযায়ী তারপর অবজেক্টটাকে সাবজেক্ট করলাম তারপরে যে তিন নাম্বার নিয়মটা একটু খেয়াল করে তোমরা লিখেছিলাম বি বিং বিন প্রয়োজন হলে বসে সো আমি আমার পূর্বের ক্লাসে বলেছিলাম যখন আমরা দেখবো এম ইজ ওয়াজ ওয়ার এদের পর সাথে আইএনজি থাকে এই আইএনজির জন্য কি ব্যবহার করতে হয় বিং ব্যবহার করতে হয় আবার থাকলে কি ব্যবহার করতে হয় বিন ব্যবহার করতে হয় আর শ্যাল শ্যাল উইল উইল ক্যান মে থাকলে যোগ করতে হয় বি যোগ করতে হয় সো এই জায়গায় কি আছে সাথে আইএনজি আছে আর আইএনজি থাকে কি যোগ করলাম বিং যোগ করলাম তিন নাম্বার নিয়ম অনুযায়ী এম আই বিং তারপর যে ভার্বটাকে আছে ওই ভাবটাকে ভিথ্রি করতে হবে ভিথ্রি করে দিলাম ভিথ্রি করলে কি হয়ে যায় কল কে কল্ড হয়ে যায় বিকজ অফ আই এর জন্য আমি বিং নিয়েছি তারপর কল আছে কল কে ভার্ব করলে কি হয় কল্ড তারপর একটা বাই বসে তারপর সাবজেক্টটাকে অবজেক্ট করে দিতে হয় সাবজেক্ট হচ্ছে ইউ আর ইউ কে অবজেক্ট করলে কি হয়ে যায় ইউ হয়ে যায় ইউ হয়ে যায় সো ডিয়ার স্টুডেন্টস দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট